ভীতু কাপুরুষ একটা মানুষ হয়ে আমি ঠাকুরকে বলছি, তোমরা সবাই ভালো করে বুঝে দেখো যে তোমাদের গল্পটা যেই পালোয়ানের হয়ে যাবে তখন বাধ্য হবে দাদারা সবাই, সব দাদারা সব পুরুষরা তখন বাধ্য হবে যে যদি মায়েরা এটা পারে তাহলে আমরা কেন পারবো না, তাদেরও উৎসাহ জাগবে, তাদেরও উদ্দীপনা জাগবে। তোমরা যারা এসছো তোমাদের বাড়ির লোকরা কাজের জন্য বেরিয়ে গেছে আজকে, তোমাদের অনেকের বাড়ির কাজ মানুষরা কেউ খেতে গেছে, কেউ ব্যবসায় গেছে, কেউ চাকরিতে চলে গেছে, সেই জন্য দেখো আজকে এখানে বসে আছে, তোমাদের সংখ্যা বেশি দাদাদের সংখ্যা কম, ঠিক আছে? তারা কেন আসতে পারেনি বা কেন আসেনি, কেননা বাড়িতে এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করেনি যে আমি তো সারা বছর চাকরি করি, একটা দিন আজকে একটা বেলার জন্য একটু কামাই করি সেটা করতে পারেনি। কারণ ঠাকুর বলে যে জিনিসটা সেটা কিন্তু বাড়িতে সবসময় এরকম করে নেই, আর ঠিক আছে আমি রোজ যে টাইমে যাই আমি আজকে একটু লেটে যাব, আমি অফিসে একটু লেটে পৌঁছালাম, আমি আমার কাজের দোকানে একটু লেটে পৌঁছালাম, ঠিক আছে? কালকে একটা জায়গায় গেছিলাম মাথিয়া, সেখানে কেন্দ্রে যখন গেলাম তখন দেখলাম যাওয়ার পথে একটা গয়নার দোকান জয়গুরু জুয়েলার্স, আমার দেখেই মনে হলো এটা নিশ্চয়ই কোনো গুরু ভাইয়ের হবে, তো ওইখানে গিয়ে ভিড়ের মধ্যে জিজ্ঞাসা করি জয়গুরু জুয়েলার্সের মালিককে, তখন বললো এই পালদা হচ্ছে মালিক, তো সে উঠলো, ছেলে উঠলো, আমি বললো এই আজকে দোকান বন্ধ রাখলে না, আজকে আপনি এসছেন সেই জন্য দোকান বন্ধ রেখে দিয়েছি, দিনের বেলায় দোকান করেছি কিন্তু সন্ধ্যের পরে আর দোকান খুলিনি কারণ আপনি আসবেন সেই জন্য দোকান বন্ধ রেখেছি। তাহলে এইটা আমার কাছে মনে হলো যে আমার আশাটার প্রতি তার একটা সম্মান বা আদর, আমার আসতে কোনো অসুবিধা নেই কিন্তু দেখো তোমাদের যে আশাটা তাতে কিন্তু উৎসাহ নেই, কেউ কেউ এসছো শুনতে হয় এসেছো সেরকম করে। আমি এটা বলতে চাচ্ছি যে তোমরা যারা যারা আসছো তোমাদের স্বামীদেরও তো বলতে পারতে যে চলো, ছেলেকে বলতে পারতে আজকে স্কুল যেতে হবে না কামাই কর, আমার যে মেজ ছেলে এখন গেল ঠাকুরের কাজ নিয়ে, ও তখন ছোট, একদম ছোট, ও প্রচণ্ড পেটে ব্যথা, স্কুলে যাবে না এইসব বলে শুয়ে পড়ল, যেই স্কুলের টাইম পার হয়ে গেল সে খেলতে বেরিয়ে গেল, তার মা খুব রেগে গেছে যে যে একটু আগে বললো যে পেটে ব্যথা আর এখন দেখো খেলতে বেরিয়ে গেল। আমি বললাম আজকে প্রথম বুঝলাম এটা মানুষের বাচ্চা যে ফাঁকি দিতে শিখে গেছে, যে কোন কাজে ফাঁকি দিতে হয়, বলে স্কুলে রোজ সেই যায়, স্কুলে রোজ সেই যায় যে ফার্স্ট হয়, আর না তো সেই ছেলেই যাবে যার কোনো কাজ নেই বাড়িতে, তো যার কাজ নেই আর না তো ফার্স্ট হয়, এদেরই কেবল স্কুলে যাওয়ার বাতিক আছে, আর যারা আমরা স্বাভাবিক মানুষ তারা মাঝে মাঝে ফাঁকি দিতেই পারি। তাহলে দেখো কর্মক্ষেত্রটা নিশ্চয়ই দরকার, কারণ সেটা থেকে আমার রুজি রুটি সব জোগাড় হয়, রুজি রুটি যেখানে জোগাড় হয় সেটার সাথে কোনো অন্য গল্প চলে না, কেন ওটাতে আমার ভাত রুটি সব জোগাড় হচ্ছে, আমার পেটের খাওয়ার জোগাড় হচ্ছে, তাহলে এই পেটের খাওয়ারের ওপরে আর অন্য কোনো গল্প হয় না, কেন এই পেটটা থাকলে তবে আমার জীবন বেঁচে থাকে, পেটের জন্য জীবন না তো জীবনের জন্য পেট, তাহলে জীবনের জন্য পেট, তাহলে জীবনটাকে জীবন্ত রাখার জন্য পেট, তাহলে জীবনটাকে জীবন্ত রাখতে গেলে যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করো। আজকে একটি লোক এসছে দুধ নিয়ে, হাতে এক গাদা আংটি, তার বইয়ের এক গাদা আংটি, বলছে যে আমার ছেলেটা পড়াশোনা হবে, আমি বললাম না হবে না, আমি সোজা বললাম হবে না, আর হলেও সে ভালো মানুষ হবে না, কারণ আমি বলছি যে তুমি বাবা তোমার মনটা নড়বড়ে, তুমি ঠিক করতে পারো নি ঠাকুর ধরবো না জ্যোতিষী ধরবো, তোমার নিজের এই দ্বিচারিতে আছে মনে, তুমি নড়বড় করছো, যে খুঁটি নড়বড় করে সেই খুঁটিকে ধরে কোনো লতাও কি গজাতে পারে, তাহলে তুমি যদি নড়বড় করো তোমার বউও নড়বড় হবে আর তোমার পুরো পরিবারটাই নড়বড়ে হয়ে যাবে, আর তুমি যদি স্থির থাকো তাহলে তোমার দেখা দেখি তোমার বউও স্থির হয়ে যাবে, তোমার সন্তানও স্থির হয়ে যাবে, তাহলে ওর বুঝে যাবে আমার জীবনের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্যটা বোঝাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ, বুঝতে পারছো তো? তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পড়ার নিয়ে থাকা শুধু না, আমার জীবনটা যাতে সুন্দর হয় ভালো থাকে, তাহলে এখানে অনেক মেয়ে আছে, তোমরা কম বয়সী মেয়েরা আছো যারা আছো বসে এখানে, তারা একটা কথা মাথায় রাখবে, কোনো কার্যক্রম তোমাদের অন্তরের কোনো গোপন কার্যক্রম মাকে ছাড়া মাকে বলে ছাড়া করবে না,
তাহলে দেখবে যে জীবনে কখনো বিপদ আসবে না, কোনো দিনও আসবে না। এই যে মন যেদিন থেকে লুকাতে থাকবে, দেখবে যে আমাদের মতন ছেলেরা থাকে তো সমাজে, তারা চেষ্টা করে মেয়েদেরকে এদিক ওদিক মাথায় উল্টো পাল্টা বুদ্ধি দিতে, দেখবে যে তোমার পড়াশোনাও কমপ্লিট হলো না, জীবনটাও কমপ্লিট হলো না, আর চিরকাল তুমি পঙ্গু হয়ে থাকলে। চিরকাল পঙ্গু হওয়ার জন্য তোমার জীবন নয়, তুমি সার্থক হয়ে ওঠো, তোমরা বড় হয়ে ওঠো। তাহলে তোমার যদি কোনো দিনও বিপদ আসে, তোমার স্বামীর কোনো অসুখ হলো, তাহলে তোমার যদি পেটে বিদ্যা না থাকে, তুমি কি মুটেগিরি করে কাজ করতে পারবে? তোমরা পারবে না। সেই জন্য পড়াশোনা ঠিক করে করো। আমি তোমাদের বলছি মেয়েদের, যে তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখবে যে তোমাদের বুদ্ধি স্থির থাকবে, তোমরা বুঝতে পারবে সংসারে কোনটা করণীয় কোনটা করণীয় না। যে কোনো কাজ মনের মধ্যে যেই আসবে সাথে সাথে করতে যাবে না, আগে বিচার করো এটা ধর্ম হবে না অধর্ম হবে, মঙ্গল হবে না অমঙ্গল হবে, এইগুলো বিচার করবে। বিচার করে যেই করবে, দেখবে যে সেই কাজটা যখন তোমার বিচারে স্থির করতে পারবে যে এটা মঙ্গল হবে, এটাতে অধর্ম হবে না, তাহলে সেই কাজে হাত দেবে, দেখবে কোনো দিনও তোমাকে ভুল পথে সেই কাজ চালিত করবে। কত লোক আছে ব্যবসায় নামতে চায়, কী করে নামতে চায়? কেউ বলে যে এইভাবে ব্যবসা করো, ওইভাবে ব্যবসা করো, নেমে পড়লাম, কিন্তু আমি জানি না আদৌ ব্যবসাটা কীভাবে করতে হয়, টাকাটা লাগিয়ে ফেললাম, বাজারে গিয়ে টাকা নষ্ট হয়ে গেল, তাহলে বেকুবি টাকার হলো আমার হলো। আমি গরু কিনলাম, গরু কিনে জানি না গরুকে দোয়াতে হয় কীভাবে, খাওয়াতে হয় কী করে, আমি জানি না। আমি গরুর ব্যবসা শুরু করে দিলাম, কী করে শুরু করলাম কেউ আমাকে বললো, আমি কী করলাম, আমি বাজারে গিয়ে লোন নিলাম। তাহলে তার মনটা কল্পনাতে ভর করেছিল, বাস্তবের সাথে না। তাহলে যদি আমাকে গরুর ব্যবসা করতে হয়, তাহলে খাঁটালের ওখানে গিয়ে বসে থাকতে হবে, ওই খাঁটালের গন্ধ গোবর কী করে ওরা গায়ে মাখে সেটা দেখতে হবে, গরুর গায়ে কী পোকা হয়, খুরের মধ্যে কী রোগ হয়, গরু কী খায়, গরুর সম্বন্ধে সমস্তটা জানতে হবে, তারপর গরুর ব্যবসায় দিতে হবে। তবে দেখবে যে ধার বাকি করে যে ব্যবসায় হাত দেবে সেটা কাজে লেগে যাবে। কত লোক আমরা আছি সমাজে কোনো কাজে হাত দিই, কাজটা মাঝপথে গিয়ে পণ্ড হয়। কেন পণ্ড হয়? যে জানে তার কাছে আমি যাই না, যে ব্যবসাটা জানে তার কাছে যাই না, যে কাজটা জানে তার কাছে যাই না। আমরা মানুষের কথার উপর নির্ভর করে, খালি কল্পনার উপরে চিন্তা করে কোনো কোনো কাজে নেমে যাই, বুঝতে পারছো? তোমরা হচ্ছে পুরুষ মানুষ, তোমাদের কাজ হচ্ছে পূরণ করা, যেটা সমাজে খাঁকতি থাকে, যেটা কম থাকবে সেটাকে পূরণ করে দিতে হবে। একটা কাজ ইনকমপ্লিট আছে সেটাকে কমপ্লিট করে দিতে হবে। এই কমপ্লিট যারা করে তারাই পুরুষ, আর বাদবাকি যারা আছে ধূপে এরকম করে গোমদানিওয়ালা, সব কাপুরুষ, জেনে রাখো সব কাপুরুষ। পুরুষ মানুষের কাজই একটাই, যে তার একটাই গুণ থাকতে হবে, সেটাকে পূরণ করতে হবে, ঠিক আছে? এই পূরণ প্রবৃত্তি যার বিশালভাবে ব্যপ্ত তাকে বলে মহাপুরুষ। সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী, এই আছে না, বিধি মানে জ্ঞানের বাণী, বোধের বাণী, শিক্ষার বাণী, তো যিনি সবার পূরণ করতে পারে। আমরা তো সবারটা করতে পারি না, অন্তত আমার আওতায় যারা আছে তাদেরটা করতে পারি। তোমাদের সবার জীবন আছে, আমার জীবন আছে, তোমাদেরও জীবন আছে। জীবনটাকে যদি উপভোগ করতে চাও, সবসময় চেষ্টা করবে নিজের স্বার্থ, যেটা আমি, আমার বউ, আমার বাচ্চা, আমার বাবা, আমার মা, এটাই তো স্বার্থগণ্ডি, এইটুকুই তো স্বার্থ। তো এই স্বার্থের বাইরে গিয়ে আমি কারুর জন্য কিছু করতে পারি কিনা দেখো, কারুর জন্য। রোজ খাই তো আমরা, রোজ খাই, একদিন দেখবে যে একটা রাস্তায় লোক দেখলাম যেটা খায় খেতে পায়নি, একদিন নিজের খিদে নষ্ট করবে, বলে খাবো না আজকে, ওই খিদেটাকে সহ্য করে তাকে খাইয়ে আসবে একটা দিন। এইটা দেখবে সারা জীবন তোমাকে ভালো লাগা দিয়ে রাখবে যে আমি একটা একদিন ভালো কাজ করেছি। এই যে জামা কাপড়, আমাদের কাছে অঢেল জামা কাপড় থাকে, কোনো দিনও দেখবে যে ওই জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করে রাখবে, যেগুলো পুরনো বাতিল করতে চেয়েছো, যেগুলো পরো না তোমরা, সেগুলো যত্ন করে রাখো। রাস্তায় যদি দেখো যে সত্যিকারের সেরকম কোনো গরিব মানুষ আছে, সেরকম চলতে পারে না, তাদেরকে বলো এটা নাও, আর হাত জোর করে বিনীতভাবে বিনম্রভাবে বলো এটা তোমরা নিলে আমি খুশি হব, ঠিক আছে? আমি একবার ট্রেনে সফর করছিলাম, তো আমি আসছি শুনে কেউ খাবারের দুটো প্যাকেট পাঠিয়েছে, আমার সাথে অনেক লোকজন ছিল, তা আমি ওই খাবারের প্যাকেট যেটা আছে সেটা আমার সাথী যারা ছিল তাদের বললাম নিয়ে রাখ, আমাকে একবার দেখে নে ভাই, আমি তো চলে যাব, মোবাইলে সবার কাছে ছবি পাবি, হব না, চোখ আর আমি একা একার আর সবসময় হব না, তাহলে এটাকে নষ্ট করিস না। তো আমি বললাম খাবারটা নিয়ে নে, খাবারটা নিয়ে নেওয়ার পরে বললো যে এটাতে ভাত আছে, আমি তো যেখানে সেখানে ভাত খাই না,
ভাত আছে, আমি বললাম নিয়ে নাও। নিয়ে তারপর বললাম ট্রেন থেকে নামবে বরোদা গুজরাট, ওইখানে ছিলাম তখন স্টেশন, গাড়ি ট্রেনে দাঁড়িয়ে ছিল, আমার ছেলেরাও ছিল আমার সাথে, আর সাথে অনেক ছিল লোকজন। তা আমি বললাম ট্রেন থেকে নামলে অন্ধকারের মধ্যে দুজন লোক পাবে তাদের দিয়ে দেবো, আর বলবে সৎসঙ্গের আচার্যদেব বাবার কথা বলবে, তার ছেলে যাচ্ছে, আজ থেকে 7-8 বছর আগের লোক, তাকে দিয়ে দেবে। তো ওরা নেমে আলোর মধ্যে খুঁজেছে, দেখছে কাউকে পায়নি, তারপর এসে বলছে কাউকে পেলাম না। আমি বললাম যে আমি তো আলোতে বলিনি, আমি বলছি অন্ধকারে, আমি ট্রেনের মধ্যেই বসে আছি, বললো অন্ধকারে। তারপরে যেই অন্ধকারে গেছে দেখছে যে দুটো লোক নড়ছে, সেই দুটো লোককে গিয়ে বলছে যে এরকম করে এরকম যদি আপনারা নেবেন, হাত জোর করে বলতে বলি। ওরা একদম লুফে নিল, বলে সারাদিন আমরা খাইনি, সারাদিন ধরে খাইনি, আমাদের ট্রাক নিয়ে যাচ্ছিলাম, ট্রাক খারাপ হয়েছে, আর যেটুকু পয়সা ছিল সেটুকু দিয়ে সারানোর চেষ্টা করেছি সারা ট্রেন। তাই মালিককে ফোন করাতে মালিক বললো ট্রেনে করে এসে পয়সা নিয়ে যেতে। তখন তো এরকম ব্যাংকিং সিস্টেম ছিল না যে সবার অ্যাকাউন্ট আছে, নরেন্দ্র মোদী আসার পরে তো সবার জন্য অ্যাকাউন্ট খুলেছে, তখন তো এরকম ছিল না। তো এই যেই করে দিল, খাবারটা পেয়ে তারা এরকম করলো, আর তারপর বললো আমরা মা দীক্ষিত, তার বলল একজন যে আমার মা দীক্ষিত, বলে আমরা যাব গিয়ে নিশ্চয়ই ঠাকুরের মানুষের সাথে যোগাযোগ করবো। তাহলে দেখো খাবারটা কেউ আমার নামে পাঠিয়েছিল, ঠিক আছে, সেই খাবার আমি বাতিল না করে গ্রহণ করলাম, করে যার খিদে যে সারাদিন ধরে খাইনি তাকে পাঠিয়ে দিল। এই যে একটা গল্প হলো আমার জীবনে, এই গল্পটাই আমি তোমাদের বললাম। তাহলে সবসময় যে খাবার এলে আমাকে খেতে হবে বা আমাকেই ব্যবহার করতে হবে এটার কোনো মানে নেই, আমি যে কোনো সুযোগ যেটা আসে সেটা নিতেই পারি, নিয়ে সেটা নিশ্চয়ই মঙ্গলের কাজে দিতে পারি, যদি আমার জীবনের কোনো একটি অংশ মঙ্গলজনক বিস্তারে যায়, মঙ্গলজনক ব্যাপ্তিতে যায়, মঙ্গলজনকভাবে ছড়িয়ে পড়ে, তার মানেই জানবে যে তুমি ঈশ্বরের সাথে আছো। আমরা বলি না ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি এসব অনেক কথা বলি, এইটাই ঈশ্বর প্রাপ্তি, এটাই হচ্ছে ঈশ্বরের ব্যাপার, আর কিছু না। কেননা আমি তো ঈশ্বরকে বুঝতেই পারবো না, দেখতেই পারবো না, চাক্ষুষ করতে পারবো না, করতে হয় কী করে, নিজেদের এই আচরণ দিয়ে। তুমি একটু ছড়িয়ে পড়বে, দেখবে যে আমাদের যত অনেক কাজ থাকে না সংসারে, যে আমাদের ঠিক হয়নি, অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, সেই কাজটা দেখবে যে এটাতে সমস্তটা নিরসন হয়ে যায়, কর্মফল তখন আসে ঠিকই, কিন্তু কর্মফল আরামের হয়। ঠাকুরের এরকম একটা গল্প আছে, বলে তুই যদি পরমপিতার কাজ করিস আর তোর যদি কর্মফল জোটানো থাকে যে তুই কারুর সাথে এরকম করেছিস যে তোর কোমরে ব্যথা হবে, তাহলে সেই কর্মফল তোর কাছে আসবে। আর তুই যদি এমনও কর্ম করে থাকিস যে কর্মের জন্য তোকে হাতুড়ির বাড়ি খেতে হবে, তাহলে সেটাও তুই পাবি, কিন্তু কীরকমভাবে পাবি জানিস, পরমপিতার যদি যুক্ত থাকিস তাহলে কোমরে ব্যথায় হাতুড়ি মারলে তোর কোমরে আরামও হবে, তোর কোনো অসুবিধা হবে। তাহলে দেখো যেটা আমার বিপদ সেটা তিনি আরেকটা বিপদ দিয়ে দুটো বিপদকে নিরসন করে দেবে, এটাই হচ্ছে আমাদের পরমপিতা, এটাই হচ্ছে আমাদের ঠাকুর, বুঝতে পারছো? কোনো জিনিস কোনো কল্পনাতে থাকবে না, যেটা বাস্তব সেটাতে মন দাও, কী করতে হবে বুঝে দাও, জীবনটাকে চালো, আর তোমাদের জীবন দিয়েই তুমি ঠাকুরকে বুঝতে পারবে। এই যে জ্যোতিষীর কাছে যাচ্ছে দৌড়াচ্ছে, আমার আংটি দেখে অনেকে জিজ্ঞেস করে এই আপনিও তো আংটি পরেন, বলে এটা কিন্তু আমার আংটি না, এটা আমার বউ আমাকে দিয়েছিল বিয়ের পরে, তো এটা আমার কাছে তাজমহল, ঠিক আছে, আমি এসব পড়তে পারি না, তো আমার ঘড়ি আংটি এসব আমার পড়া আসে না। তো বরদা বলতে না তুই ঘড়ি পরিস না, তো আমার বাবা ঘড়ি দিয়েছিলেন, সেই ঘড়ি আমার পড়া, তার সেই থেকে আমার ঘড়ি পড়ে না, তো ঘড়ি পড়া না, আর আংটিটা আমার বউ দিয়েছিল, বললো তুমি তো পড়বে না, তখন আমি এটা এই তাজমহলের মতন এটা এটা আমার তাজমহল, তাহলে এটা এটা আমি এরকম করে রেখে দিই আমার সাথে, ঠিক আছে। তা জীবনটাকে বোঝায়, আমার কাছে কোনো জ্যোতিষীর গল্প নেই, আমার কাছে কোনো এইসব নিয়েই নেই। আমি এক জায়গায় হাত দেখাতে গেছি, বলছে আপনার শনির দশা চলছে, আমি বললাম আমার সবচেয়ে ভালো সময় যাচ্ছে, সব যা বলছে জ্যোতিষী তাকে উল্টো করে দিচ্ছি, সে যে বলছে যে আমি কলকাতায় খুব বিখ্যাত জ্যোতিষী, সে বলছে আমি আপনার মতন মানুষ দেখিনি, কারণ আমি বললাম যে দেখবেও না, হ্যাঁ, কয়েক বছর পরে আবার আমি সেই জ্যোতিষীর কাছে গিয়ে বলছে কী খবর, বলে এখন আমার বোম্বেতে চেম্বার হয়েছে, বেনারসে চেম্বার হয়েছে, আপনারা দেখেছেন আমার হাতের জাদু, আমার হাত ছুতেই কলকাতা থেকে বোম্বে বেনারস সব ঘুরতে শুরু করেছেন, বলেছে যে আমি জাদুকর,
কারণ আমি ঠাকুর নিয়ে চলি তো, এর থেকে বড় জাদু আমার কাছে নাই। তো তোমাদের সবার কাছে জাদু আছে, আমি যেটা বলছি এটা আমার বিশ্বাসের থেকে, কারণ আমি মনে করি যে এইভাবেই হবে, এইভাবেই হবে। এই যে এখানে মন্দির হবে, কেন্দ্র হবে, যা হবে, এই কয়েকটা মানুষের গল্প হতে পারে না, কয়েকটা মায়ের গল্প হতে পারে না, এটা সবার গল্প করো, এটা সবার গল্প করো। আর আপনারা যারা এই কেন্দ্র দেখেন, দেখাশোনা করেন, আমি একটা কথা সবাইকে বলি তো, যে যখনই পরিচালনা হয় একজন সব কিছু দেখাশোনা করে, এটা না করে সবাই আপনারা শুনে রাখেন। আমি সব জায়গায় একটা কথা বলি, যে কে পরিচালনা করছে তিনি টাকা ছোবেন না, আর তার অহংকার সবচেয়ে কম থাকে, তিনি ঠাকুরে একদম স্থির থাকবেন আর বিনীত থাকবেন, এই মানুষ পরিচালনা করবে। আর একটা মানুষ থাকবে যার কাছে টাকার হিসাব চাইলে সে অপমানিত হবে না, তার কোনো মান অপমান লাগবে না, হিসাব চাইলে তার কোনো হেলদোল হবে না, সে অপমান বোধ করবে না। ঠাকুর বলছেন যে হিসাব চাইলে যে অপমানিত হয় তার কাছে লুকিয়ে চৌর্যবৃত্তি ঢুকে আছে অন্তরে, সেই জন্য হিসাবের সেই রকম মানুষ হতে হবে যে ঠাকুরকে ভালোবাসে। আর তৃতীয় মানুষ হবে যে এই সমস্ত হিসাব নিয়ে দেওঘরে নিয়ে যাবে, ওখানে জমা দেবে, নিয়ে আসবে। এই মন্দির এইভাবে পরিচালিত, যত মায়েরা আছে, যত দাদারা আছে, যত ভাইরা আছে, সবাই বসো, বসে কে পরিচালনা করবে, কে এটার অর্থ দেখবে, আর কে হিসাব নিয়ে যাবে, তারপর কে প্রোগ্রামিং দেখবে, কে আনন্দবাজার দেখবে, কে গেস্ট হাউস দেখবে, কে কনস্ট্রাকশন দেখবে, সেগুলো সব বিভাগ করে দেবে। বোঝাতে পারলাম? তাহলে দেখবেন যে সবটা কাঁচের মতন আরপার থাকবে, আর আমাদের কাঁচের মতন আরপার থাকা দরকার, ঠিক আছে? ফিলান্থ্রপির যে কার্যক্রম, যত টাকা পয়সা আছে, কোনো টাকা পয়সা আমি কোনোদিনও হাত দিই, কোনোদিনও না। আমি জ্ঞান তো ওইখানে টাকা দিই, আমি গাড়ি ঘোড়া যা চড়েছি নিজের যোগ্যতায় চড়েছি, কোনোদিনও ফিলান্থ্রপিতে আমার যাতায়াত ইত্যাদিতে কোনোদিনও বিল পাঠাই, ঠিক আছে? আমি মানুষের জন্য চেষ্টা করেছি করতে, মানুষ আমাকে যা দিয়েছে তাই দিয়ে আমার জীবন চলে গেছে, ঠিক আছে? তাহলে জীবনটাকে বুঝে দেখবে যে ঠাকুরের জিনিস ঠাকুরের কাজের জন্য, আমার কাজের জন্য, আমাদের ব্যক্তিগত কাজের জন্য, ঠিক আছে? আমার ঘরেও যদি আমি কাজ করে দিও ঘরে, সমস্ত খরচ আমি দিই, আমার গাড়ি ঘোড়া সারাতে আমি দিই, গাড়িতে তেল ভরাতে আমি দিই, আমি যে যাতায়াত করি সব আমার খরচায় আমি চলার চেষ্টা করি, আমি চেষ্টা করি ঠাকুরের গায়ের ওপর কোনো ভর দিতে না। তোমার যদি কোনো কাজ থাকে ঠাকুর, সেটা আমি বরং করার চেষ্টা করো বুঝি, ঠিক আছে? সবাই এরকম করে চেষ্টা করবে, নিজেরটা তো করবেই, উপরন্তু ঠাকুরেরটা করবে। আর তোমাদের কোনো কাজ নেই, একটাই কাজ, জয়গুরু আওয়াজ আর এই পোশাক, এই বাদ দিয়ে তোমাদের যদি কেউ বলে যে এটা ভালো মানুষ, এটা আলাদা মানুষ, তাহলে বুঝবে যে তোমার ঠাকুরের কাজ হয়ে গেছে, আর কিছু করতে পারবে, ঠিক আছে? কি করবে, জয়গুরু আওয়াজ দিলে বলো ও এটা জয়গুরু পার্টি, দরকার নেই, আমি জয়গুরু দেব না, তুই বোঝ এবার আমাকে, ঠিক আছে? আমি একটা পাহাড়ের গ্রামে গেছিলাম হিমাচলে, সেই গ্রামে গিয়ে আমি 6-7 দিন ছিলাম, সেই গ্রামের মানুষের সাথে আমার আলাপ হয়েছিল। এইবার সেখান থেকে 250 জন এসেছিল, 250 জন, তারা জানে না আমি কে, আমি কোনো দিনও তাদের বলিনি। 7-8 বছর পরে ওখানে একটা গুরু ভাই গেছে, সে বলছে যে ওখানে গেছি কিন্তু একটা গুরু ভাই নেই যে আমি সৎসঙ্গ দেবো। আমি বললাম ওই গ্রামে যাও, ওই গ্রামের লোকরা তোমাকে সাহায্য করে দেবে, আমার কথা বলবে। এখান থেকে আমার সাথে থাকে একটা ভাই দীপন, সে ওদের ফোন করলো, তারা গেল, প্রথম সে ঠাকুরের কথা শুনলো, প্রথম সে জানলো যে আমি কে ছিলাম, আমি ওদের সাথে যে ছিলাম আমি কে ছিলাম, তারা দীক্ষা নিল তারা। এইবার ফেব্রুয়ারিতে, গত ফেব্রুয়ারিতে তারা প্রায় 250 জন এসেছিল ওই গ্রাম থেকে, আর ওইখানের অঞ্চলে সবাই জানে ঠাকুরের মানুষকে, ঠিক আছে? তাহলে আমার পরিচয় আমার জয়গুরু জ্ঞাপন, আমার পরিচয় এই পোশাক না, আমি ওখানে কিন্তু এই পোশাকে ছিলাম না, আমি জামা প্যান্ট পরে থাকতাম আর কোনো দিনও জয়গুরু বলিনি, কাউকে কিছু বুঝতে দিই। তারা পরে বুঝেছে যে আমি কে, তারা আমার কাছে আসতো, আমি চা নিয়ে যেতাম, আমার বউ রান্না করতো, তাদের খাওয়াতাম, এইসব করতাম, আমার ছেলেরা ছিল আমার সাথে, আমার সাথে মানুষরা ছিল, আমি কাউকে বুঝতে দিইনি যে আমি কে, ঠিক আছে? কারণ আমি যেখানে যাই সেখানে তো মানুষ ঘিরে ফেলে, আমি চাচ্ছিলাম যে আমি আমার মতন থাকি, আমি মানুষ কেমন হয়েছি সেটা তো পরীক্ষা নেওয়া দরকার, তাই না? তোমরা চেষ্টা করো, তোমাদের সমাজের মধ্যে তোমরা প্রত্যেকে চেষ্টা করো যে এইভাবে প্রকাশ করতে দিচ্ছে, সবাই ভালো থাকবে। পারবে না এটুকু করতে, তোমাদের যা আছে ঘর পরিবার সংসার সব ভালো করে চলো, তোমরা মায়েরা তোমাদের সংসার যা কিছু খরচ
হিসাবে এমন করে চালাবে যাতে নষ্ট না হয় টাকা। তোমরা যারা উপার্জন করো দাদারা ভাইরা, তোমরা যেটা উপার্জন করো সেটা যেন ঠিক ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা দেখো, অঢেল করার দরকার নেই। যদি দেখো যে নুন ভাত খাওয়ার যোগ্যতা আমার আছে, তাহলে নুন ভাতটাই আনন্দের চিত্তে খাবে, কখনো ভাববে না যে ও কেন ভালো খাচ্ছে, ও কেন এই খাচ্ছে। আমার যেটা যোগ্যতা সেই যোগ্যতায় আমি রাজা। আমার যদি যোগ্যতা থাকে মাটিতে বিছানা করার, তাহলে এটাই আমার রাজসিংহাসন, আমি এখানেই আনন্দ করে থাকতে পারি। আমার যোগ্যতা অনুযায়ী যেদিন আমার চৌকি হবে সেদিন চৌকিতে, যেদিন পালং হবে পালং, যেদিন আমার রাজমহল হবে রাজমহল, তাতে আমার এই কুড়ে ঘরটাই আমার আনন্দ। ঠিক আছে, কাউকে দেখে হিংসা করবে না। আমার যোগ্যতা যা, আমি এই যোগ্যতা অনুযায়ী বাড়তে চাই। আমি এরকম করে আকাশের কোনো চাঁদ তারা দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি মাটির গল্প, আমি যেটা হতে পারি। প্রত্যেকে তাই চেষ্টা করবে, সবাই আনন্দে থাকবে। যারা আসতে পারেনি তাদের জন্য আমার মঙ্গল প্রার্থনা, আর তোমাদের জন্য। কখনো রোগ হতে পারে বাড়িতে, বিপদ আসতে পারে, ঠিক আছে, রোগ বিপদ কত রকম কিছু আসে না, ঠিক আছে। এই রোগ বিপদে রোগের চিন্তা করো না, বিপদের না। তুমি কি করতে পারো এই রোগে, রোগ হলে আমার বাড়িতে যদি রোগ হয় তাহলে আমি কি করতে পারি সেটাই আমার দেখতে হবে। আমি বসে থাক না, কাউকে সরাতে হবে না, আমি যখন যাবো সবাই বসে থাকলে আমি মাঝখান দিয়েই চলে যেতে পারবো। জুতোটা ওইদিকে নিয়ে যাবো, আমি বাইরে নিয়ে যা, আমি হেঁটে হেঁটেই চলে যাবো ওদের মাঝখান দিয়ে, তাহলে সবাই দেখতেও পারবে। এই যে আমি এলাম না, আমার কিন্তু আরও আগে বেরোনোর কথা। আমার এক আত্মীয় আমাদের বাড়িতে ছিল, যে বাড়িতে আত্মীয় ছিল সেই আত্মীয় হঠাৎ মারা যায়, তার সেই আত্মীয় দাহ অন্ত্যেষ্টির সমস্ত কার্যক্রম করে তার মেয়ে আমার পিস্তত বলল, সে বলল সে দেওঘরেই কাজ করতে চায়, তার সমস্ত ব্যবস্থা করে আমি এলাম। তাহলে দেখো যে কর্তব্যের কোথাও খাতি হয়নি, জীবনটা হচ্ছে কর্তব্যের গল্প। আমার আমাকে ও বলছিল থাকতে, আমরা আমি তোর সব ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমার তো মানুষকে কথা দেওয়া আছে যেতে হবে, তাই আমি চলে এসেছি, ঠিক আছে। তাহলে কর্তব্য যেটা, কর্তব্যের জায়গায় কোথাও খাঁটি রাখতে হবে। তাহলে যে যেটা কর্তব্য করছে, স্বামী হিসেবে যদি কর্তব্য করো তাহলে স্বামীর ধর্ম পালন করো, স্ত্রী হিসেবে স্ত্রীর ধর্ম পালন করো,